হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মন্টিস ওয়ার্ল্ড। আজকে মেকআপ রিলেটেড একটা ইনফরমেটিভ ভিডিওস নিয়ে চলে এসেছি। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব মেকআপের হাতেখড়ি, মানে শুরু শুরুতেই মেকআপ করতে তুমি কি কি প্রোডাক্ট নেবে, এক কথায় মেকআপ করতে কি কি লাগে। আর তার সঙ্গে সঙ্গে শেয়ার করব মেকআপকে সুন্দর এবং লং লাস্টিং করে তোলার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। শুধু তাই নয়, মেকআপ প্রোডাক্ট চেনানোর সঙ্গে সঙ্গে মেকআপ প্রোডাক্টগুলোকে কীভাবে ইউজ করতে হবে সেটাও কিন্তু খুব ভালোভাবে দেখিয়ে দেবো। সো চলো ভিডিওটা স্টার্ট করি। তো মেকআপ করতে গেলে প্রথমেই যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে একটা ওয়াইপস। তো আমি এখানে নিয়েছি নাইনের একটা বেবি ওয়াইপস। তোমরা আরও অনেক ধরনের ব্র্যান্ড পেয়ে যাবে ওয়াইপসের, যেমন হচ্ছে লিটল বেবি ওয়াইপস, তারপরে জনসেন্সের রয়েছে, আরও প্রচুর ব্র্যান্ডের ওয়াইপস রয়েছে। তো এমন নয় যে আমি এই নাইনের ওয়াইপসটা দেখাচ্ছি বলে এটা নিতে হবে, তোমাদের পছন্দ মতো তোমরা ওয়াইপস কিন্তু নিয়ে নেবে। বাট মেকআপ করতে গেলে খুবই জরুরি একটা ওয়াইপস নেওয়া। প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিলাম যে মেকআপ করতে গেলে ওয়াইপসটা হচ্ছে প্রচণ্ড প্রয়োজনীয় একটা প্রোডাক্ট। আর তার সঙ্গে সঙ্গে মেকআপ করার আগে নিজের ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে। সেটা তোমরা ফেস ওয়াশ দিয়ে করতে পারো, কিংবা তোমরা মানে ডেলি ওয়েতে যে ফেস ওয়াশ ব্যবহার করো সেটা দিয়ে ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে। নেক্সট প্রোডাক্ট হচ্ছে টোনার। মুখটাকে ভালোভাবে ক্লিন করার পর টোনারটা কিন্তু অবশ্যই ইউজ করে নিতে হবে। তো তোমরা যদি কনফিউজ হয়ে যাচ্ছ যে কোন টোনারটা ব্যবহার করব, তো অত কিছু না ভেবে তোমরা ঝটপট নিয়ে নিতে পারো ডাবর গোলাগুলির একটা রোজ ওয়াটার। এটা কিন্তু ভীষণ ভালো একটা প্রোডাক্ট। যদি তোমরা ডেলি ওয়েতে কোনো প্রোডাক্ট ব্যবহার করো, মানে কোনো টোনার ব্যবহার করো, তাহলে তোমরা সেই টোনারটাই ব্যবহার করতে পারো। আর যদি সেটা না হয় তাহলে তোমরা বেছে নিতে পারো ডাবর গোলাগুলির এই রোজ ওয়াটারটা। এটা কিন্তু ভীষণ ভালো একটা প্রোডাক্ট। তো তোমাদেরকে তো আগেই বললাম যে মেকআপ করতে কী কী লাগে প্রোডাক্টের ডিটেলস দেখানোর সঙ্গে সঙ্গে আজকে কিন্তু আমি প্রোডাক্টগুলোকে ইউজ করে একটা গ্ল্যাম মেকআপ লুক তোমাদের সঙ্গে শেয়ার করবো। টোনার স্কিনের মধ্যে গিয়ে পোর্সগুলোকে মিনিমাইজ করবে, যাতে মেকআপটা ইজিলি ব্লেন্ড হয়ে যায়। নেক্সট প্রোডাক্ট হচ্ছে ময়েশ্চারাইজার। তো মেকআপ স্টার্ট করার আগে স্কিনকে কিন্তু খুব ভালোভাবে ময়েশ্চারাইজ করে নিতে হবে। নইলে কী হবে, যদি মেকআপ স্টার্ট করার আগে ময়েশ্চারাইজ না করো স্কিনকে, তাহলে মেকআপটি কিন্তু ফেটে যাওয়ার ভয় থাকে। কি আমার কোনো কোনো সময় মেকআপ কিন্তু বসতে চায় না, মানে স্কিনটা যেহেতু ড্রাই হয়ে থাকে, রুক্ষ হয়ে থাকে, সেই জন্য কিন্তু মেকআপ বসতে চায় না, স্কিন ড্রাই হয়ে যায় এবং মেকআপটা কিন্তু উঠে আসে। তো অবশ্যই টোনার অ্যাপ্লাই করার পরে আমরা ইউজ করে নেবো ময়েশ্চারাইজার। তো দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি মামাআর্থের রাইস ওয়াটার ময়েশ্চারাইজার। এটা কিন্তু খুব ভালো একটা অয়েল ফ্রি ময়েশ্চারাইজার। তার সঙ্গে সঙ্গেই রেখেছি কিছু পকেট ফ্রেন্ডলি ময়েশ্চারাইজার, যেমন জয়ের এই অ্যালোভেরা ময়েশ্চারাইজারটা। এটা মানে 10 টাকা দাম হলেও ময়েশ্চারাইজারটা কিন্তু খুবই ভালো, আর এটা তোমরা নিতে পারো। তাছাড়াও রেখেছি দেভিসের এই আলমন্ড ময়েশ্চারাইজারটা, এটাও কিন্তু বেশ ভালো একটা প্রোডাক্ট। এটার প্রাইসও হচ্ছে 10 টাকা। তো তোমরা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারো, কিংবা তোমরা ডেলি ওয়েতে যে ময়েশ্চারাইজারটা ব্যবহার করো সেটাই নিতে পারো। নেক্সট প্রোডাক্ট, যদি তোমরা দিনের বেলা মেকআপ করছো তাহলে অবশ্যই নিয়ে নিতে হবে একটা সানস্ক্রিন। তো আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ওশিয়ার এই সানস্ক্রিনটা। এটা SPF 50 PA++++, এর মধ্যে রয়েছে ইউভিসাইল সানস ব্লক ফর্মুলা, পাপায়া অ্যান্ড গ্রিন টি এক্সট্র্যাক্ট। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে সানস্ক্রিনটা হচ্ছে একদমই নন গ্রেসি, ওয়াটার রেসিস্ট্যান্ট, আর এটা তোমরা ইনডোর আউটডোর দুটোতেই ব্যবহার করতে পারো। আর যদি তোমরা নাইট টাইম মেকআপ করছো তাহলে কিন্তু সানস্ক্রিন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আর মেকআপের একটা টিপস তোমাদেরকে জানিয়ে রাখি, প্রত্যেকটা প্রোডাক্ট যখন তোমরা ইউজ করছো, যেমন প্রথমে মেকআপ স্টার্ট করার আগে স্কিন কেয়ারটা তোমরা যখন করছো, প্রত্যেকটা প্রোডাক্টের মাঝে কিন্তু একটুখানি গ্যাপ রেখে দেবে। কারণ ফার্স্ট প্রোডাক্টটা যখন তোমরা ইউজ করছো, সঙ্গে সঙ্গে যদি নেক্সট প্রোডাক্টটা ইউজ করে দাও তাহলে কিন্তু প্রথম প্রোডাক্টটা স্কিনের মধ্যে অ্যাবজর্ব করার টাইমটুকুই পায় না, আবার তুমি নেক্সট প্রোডাক্ট অ্যাপ্লাই করে দিচ্ছ, স্কিনের মধ্যে অ্যাবজর্ব হওয়ার টাইমটুকুও পাচ্ছে না, আবার নেক্সট প্রোডাক্ট অ্যাপ্লাই করে দিলে সেই প্রোডাক্টটা মানে যে স্কিন কেয়ারটা তুমি করছো সেটা কিন্তু একদম ঘেঁটে যাচ্ছে। তো মেকআপটা এতে কিন্তু ভালো হয় না। তাই প্রথম প্রোডাক্ট যখন তোমরা ব্যবহার করছো, নেক্সট প্রোডাক্ট ব্যবহার করার আগে কিছুটা টাইমের একটু গ্যাপ রেখে দাও, যাতে প্রথম প্রোডাক্টটা স্কিনের মধ্যে অ্যাবজর্ব করে যায় এবং নেক্সট প্রোডাক্টটা ব্যবহার করার জন্য স্কিন প্রিপেয়ার হয়ে যায়। তো আমাদের নেক্সট প্রোডাক্ট হচ্ছে প্রাইমার। তো দেখো, আমি এখানে নিয়েছি দুটো প্রাইমার। মানে তোমাদের প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি ল্যাকমি অ্যাবসলুট ব্লু আর পারফেক্ট মেকআপ প্রাইমার। এটা কিন্তু ভীষণ 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 ভালো একটা প্রাইমার, আমার কিন্তু ভীষণ ফেভারিট এই প্রাইমারটা। তো তোমরা এই একটা প্রোডাক্ট নিতে পারো, কিংবা নেক্সট চয়েস হচ্ছে NYB এর এই প্রাইমারটা। তো এই প্রাইমারটাও কিন্তু বেশ ভালো, বাট দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে ল্যাকমির প্রাইমারটা একটু দাম বেশি আর NYB এর প্রাইমারটা একটু দাম কম। তো তোমরা যদি একটু কম দামের মধ্যে নিতে চাইছো তাহলে NYB নিতে পারো, কিংবা তোমরা যদি একটু বেশি দামের মধ্যে একটু ভালো নিতে চাইছো তাহলে ল্যাকমির এই অ্যাবসলুট ব্লু আর মেকআপ প্রাইমারটা নিতে পারো। ভালো কিন্তু দুটোই। এটা হচ্ছে NYB টা হচ্ছে জেল বেস, আর ল্যাকমিরটা হচ্ছে জেল বেস নয়, এটা ঠিক
ক্রিম টাইপের, মানে ক্রিমের সঙ্গে হাইলাইটার মিক্স করলে যেরকম টাইপের একটা টেক্সচার হয়, সেরকম টাইপের টেক্সচার কিন্তু এই ল্যাকমি প্রাইমারটা। তো আজকে মেকআপের জন্য আমি ব্যবহার করব ল্যাকমির এই অ্যাবসলিউট ব্লু আর পারফেক্ট প্রাইমারটা। তো চলো এটাকে ব্যবহার করা যাক। তো বন্ধুরা, মেকআপ করার আগে প্রাইমার কিন্তু ব্যবহার করাটা খুবই প্রয়োজনীয়। কারণ তোমরা হয়তো খেয়াল করতে পারবে, আমরা যখন ওয়ালে পেন্ট করাই তখন কিন্তু পেন্ট করানোর আগে আমরা প্রাইমার ব্যবহার করিয়ে থাকি। কারণটা হচ্ছে যাতে আমাদের কালারটা অনেক দিন যাবৎ ভালো থাকে এবং টেকসই হয়। পেন্ট করানোর আগে প্রাইমার ব্যবহার করলে দেওয়ালটা মসৃণ হয়ে যায়, আর দেওয়ালটাও ভালো থাকে, আর তার সঙ্গে সঙ্গে পেন্টটাও কিন্তু অনেক দিন যাবৎ ভালো থাকে। সেই জন্যই কিন্তু আমরা দেওয়ালে কালার করানোর আগে প্রাইমার ব্যবহার করে থাকি। সে একই জিনিস হচ্ছে আমাদের স্কিনের সঙ্গেও কিন্তু যায়। আমরা যখন মেকআপ করি তার আগে, স্কিন কেয়ারের পরে এবং মেকআপের আগে প্রাইমারটা ব্যবহার করাতে আমাদের স্কিনের যে ওপেন পোর্সগুলো থাকে সেগুলোকে প্রাইমার লক করে দেয়, যাতে মেকআপ আমাদের স্কিনের মধ্যে গিয়ে আমাদের স্কিনের কোনোরকম কোনো ক্ষতি না করতে পারে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের স্কিনটাকে একদম মসৃণ করে দেয়, যাতে মেকআপটা খুব ভালোভাবে আমাদের স্কিনে বসে যায়। তো এটাই হচ্ছে প্রাইমার ব্যবহার করার কারণ। আর প্রাইমার কিন্তু মেকআপের আগে অবশ্যই ব্যবহার করতে হবে, যাতে আমাদের স্কিনের কোনো ক্ষতি না হয় মেকআপের জন্য, আর মেকআপটাও খুব ভালোভাবে বসে। তো প্রাইমার অ্যাপ্লাই করা তো হয়ে গেছে, তো চলো এখন নেক্সট প্রোডাক্ট ব্যবহার করে নিই। নেক্সট প্রোডাক্ট হচ্ছে ফাউন্ডেশন। তো আমি এখানে নিয়েছি ফিটমির ফাউন্ডেশন। তোমাদের পছন্দ মতো ফাউন্ডেশন তোমরা নিতে পারো, কিংবা ফিটমির ফাউন্ডেশনটা হচ্ছে ভীষণ ভালো একটা ফাউন্ডেশন, আর এর কিন্তু প্রত্যেকটা শেড রয়েছে। তুমি তোমার শেডেও কিন্তু ফিটমির ফাউন্ডেশন পেয়ে যাবে। আর আমার এখানে শেড হচ্ছে 220। তোমরা দেখতে পারবে আমার শেড হচ্ছে 220। আর তোমরা যদি তোমাদের শেড, মানে কোন ফাউন্ডেশনের শেড তোমরা নেবে তোমার স্কিনের জন্য তোমরা বুঝতে পারছো না, তাহলে এই টপিকের উপরে অলরেডি আমার একটা ভিডিও করা রয়েছে। আমি আই বাটনে ভিডিও লিঙ্কটা দিয়ে দিয়েছি, তোমরা চেক আউট করে নিতে পারো, কিংবা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সেও কিন্তু ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিয়েছি, ওখান থেকেও তোমরা ভিডিওটাকে দেখে নিতে পারো। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে আরও একটা প্রোডাক্ট কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে, কারণ ফাউন্ডেশনের সঙ্গে সেই প্রোডাক্টটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সেই প্রোডাক্টটা ছাড়া মানে আমি এই ফাউন্ডেশনটা ব্যবহারই করতে পারবো না। তো সেটা কি তোমাদেরকে চলো দেখিয়ে দিই। সেটা হচ্ছে বিউটি ব্লেন্ডার। বিউটি ব্লেন্ডার ছাড়া কিন্তু মেকআপ কোনোভাবেই ব্লেন্ড করা যায় না। অনেক সময় হাতে মেকআপ ব্লেন্ড করা যায়, বাট সেটা কিন্তু ফিনিশিংটা ভালো হয় না। আর বিউটি ব্লেন্ডার ছাড়া তোমরা এই ব্লেন্ডিং ব্রাশ দিয়ে মেকআপ ব্লেন্ড করতে পারবে। তো তোমাদের পছন্দ মতো, মানে তোমাদের যেটা ইজি লাগে সেটা তোমরা নিয়ে নেবে, হয় বিউটি ব্লেন্ডার কিংবা বিউটি ব্লেন্ডিং ব্রাশ। বাট তোমরা যারা মেকআপে একদমই নতুন তাদেরকে আমি সাজেস্ট করবো মেকআপ ব্রাশ না নিয়ে বিউটি ব্লেন্ডার নিতে পারো। এটাতে কিন্তু মেকআপ ব্লেন্ড করাটা খুবই সহজ। তো চলো এখন ফাউন্ডেশনটাকে ব্যবহার করে নিই। প্রথমে ডট ডট করে পুরো ফেসে ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করে নিলাম, দেন বিউটি ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে দিচ্ছি। আর অবশ্যই মনে করে কিন্তু বিউটি ব্লেন্ডারটাকে ভালো করে জলে ভিজিয়ে নিয়ে জলটাকে নিকড়ে ফেলতে হবে। নেক্সট প্রোডাক্ট হচ্ছে কনসিলার। তো কনসিলারের শেডটা তোমরা কীভাবে চুজ করবে সেটা আমি বলে দিই। তোমরা যেই শেডের ফাউন্ডেশন নেবে তার থেকে একটু লাইট শেডের নিয়ে নেবে কনসিলার, বিকজ আমরা কনসিলার তো ব্যবহার করি আন্ডার আই এরিয়া, মানে আমাদের ফেসের যে জায়গাগুলোতে কালো থাকে সেই জায়গাগুলোতে মেনলি ফোকাস করে আমরা কনসিলার ব্যবহার করে থাকি। তো তোমরা লক্ষ্য করবে মেকআপ যখন কমপ্লিট হয়ে যায় গোটা ফেসের মেকআপের থেকে আমাদের আন্ডার আই এরিয়ার যে মেকআপটা সেটা কিন্তু একটু লাইট হয়। তো সেই জন্য কিন্তু আমরা গোটা ফেসের, মানে ফাউন্ডেশনের শেডটা যেটা নেব তার থেকে একটু লাইট শেডের কনসিলার নিয়ে নেবো। তো আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি ভীষণ পকেট ফ্রেন্ডলি একটা কনসিলার, যেটা আপ টু 12 আওয়ার্স স্টে করবে। আর প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু আমি উল্লেখ করে বলছি না, ভিডিও স্ক্রিনে দেখো প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবারে অ্যাপ্লাই করে নিচ্ছি কনসিলার। কনসিলারটা কোথায় কোথায় অ্যাপ্লাই করছি ভালো করে দেখে নিও, যেমন আন্ডার আই এরিয়াতে নাকের পাশে মেনলি কালো জায়গাগুলোতেই ফোকাস করে অ্যাপ্লাই করছি। কিংবা তোমরা নিতে পারো এরকম একটা স্টিক ক্রিম কন্ট্রোল, যেটা দেখো এইদিকে কিন্তু কন্ট্রোল দেওয়া রয়েছে আর এইদিকে রয়েছে কনসিলার। তো তোমরা কিন্তু এরকম টাইপের মানে স্টিক ক্রিম কনসিলারও নিয়ে নিতে পারো। তো দেখো দুটো কনসিলারকে অ্যাপ্লাই করেই কিন্তু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ক্রিম কনসিলারটা, তো আমি আমার আইব্রোটাকে ডিফাইন করে নিচ্ছি এই কনসিলারটা দিয়ে, আর সেকেন্ড পার্টে যে কন্ট্রোলটা রয়েছে সেটা দিয়ে আমার ফেসটাকে আমি কন্ট্রোল করে নিচ্ছি। নেক্সট প্রোডাক্ট হচ্ছে কম্প্যাক্ট কিংবা লুজ পাউডার। তোমরা মেকআপটাকে সেট করার জন্য হয় কম্প্যাক্ট নিতে পারো, নয় লুজ পাউডার নিতে পারো, এটা তোমাদের চয়েস। দুটো প্রোডাক্টের মধ্যে একটাই পার্থক্য, সেটা হচ্ছে লুজ পাউডার একটু বেশি স্মুথ আর কম্প্যাক্ট পাউডার একটু যে স্ট্রাকচারটা সেটা একটু বেশি মোটা। তো তোমরা দুটোই নিতে পারো, তোমাদের যেটা পছন্দ, পছন্দ মতো তোমরা প্রোডাক্ট নিতে পারো। বাট
তোমরা যদি হও মেকআপের ক্ষেত্রে একদমই বিগিনার্স, প্রথম মেকআপ প্রোডাক্ট নেবে, তাহলে আমি বলবো যে লুজ পাউডার তোমরা নিয়ে নাও। লুজ পাউডারে মেকআপটা সেট করতে কিন্তু অনেক বেশি ইজি হয়ে যায়। তো আজকে মেকআপের জন্য আমি ব্যবহার করছি এই যে ল্যাকমির এই লুজ পাউডারটা, আর আমিও আজকে মেকআপটা সেট করার জন্য নিয়ে নিচ্ছি এই লুজ পাউডারটা। আজকে মেকআপের জন্য লুজ পাউডারটাই আমি ব্যবহার করছি। লুজ পাউডার দিয়ে মেকআপটাকে সেট করে নিচ্ছি। আমার আন্ডার আই এরিয়াতে লুজ পাউডারটাকে একটু বেশি করে অ্যাপ্লাই করছি। আর এটা কেন করছি চলো তোমাদেরকে ভিডিওর পরে গিয়ে বলছি। তো দেখো আমাদের মেকআপ বেসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আমাদের বেস মেকআপটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন আমরা আই মেকআপটাকে সেরে ফেলি। আই মেকআপের ফার্স্ট স্টেপ যেটা, সেটা হচ্ছে আইব্রোটাকে ফিল করা। তো আইব্রো ফিল করার জন্য আমি দেখো এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ডের তিনটে আইব্রো পেন্সিল তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথম রয়েছে এখানে ADS এর একটা আইব্রো পেন্সিল, নেক্সট রয়েছে NYB এর একটা আইব্রো পেন্সিল, নেক্সট ADS এর একটা আইব্রো পেন্সিল। কিন্তু এই দুটো ব্র্যান্ড একই হলেও আইব্রো পেন্সিল দুটো কিন্তু ডিফারেন্ট, তোমরা দেখে বুঝতে পারছো। তাছাড়াও তোমরা আই শ্যাডো প্যালেট থেকে এই ব্ল্যাক শেডের আই শ্যাডোটা দিয়েও আইব্রো ফিল করে নিতে পারো। বাট তোমরা যদি মেকআপের ক্ষেত্রে বিগিনার্স হয়ে থাকো তাহলে তোমাদেরকে আমি সাজেস্ট করবো তোমরা আইব্রো পেন্সিলগুলো দিয়েই কিন্তু আইব্রো ফিল করে নিতে পারো। আইব্রো পেন্সিল দিয়ে আইব্রোটাকে ফিল করা বেশি ইজি। প্রথমে একটা স্ক্রুলি ব্রাশ দিয়ে আইব্রোটাকে কম করে নিলাম। এখন খুব সুন্দরভাবে আইব্রোটাকে ফিল করে নিচ্ছি। আমার আইলিডে একটু লুজ পাউডার অ্যাপ্লাই করে নিলাম। এবারে আই মেকআপটা সেরে নেব, তার জন্য আমি নিয়ে নিয়েছি এরকম একটা আই শ্যাডো প্যালেট। কিন্তু আজকে আই মেকআপটা আমি একটু হেভি করব। বাট এটা নয় যে প্রত্যেকটা আই মেকআপের প্রসেস কিন্তু আলাদা আলাদা হবে, প্রত্যেকটা আই মেকআপের প্রসেসগুলো কিন্তু একই হয়। বাট তোমরা আই শ্যাডোর শেডের কম্বিনেশনটা কেমন ব্যবহার করবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। তো তোমরা দেখে নাও যে আই মেকআপটা আমি কীভাবে করছি, মানে আই মেকআপের প্রসেসটা আমি কীভাবে করছি, তাহলেই তোমরা যে কোনো আই মেকআপ এই প্রসেস ধরেই করতে পারবে। তো প্রথমে আমি নিয়ে নেব একটা হালকা শেডের আই শ্যাডো, যেটা আমি আমার ক্রিজ লাইনকে ক্রিয়েট করব। একটা ব্রাউন কালার আই শ্যাডো দিয়ে আমি আমার ক্রিজ লাইনটাকে ক্রিয়েট করে নিচ্ছি। এবারে আইলিডে অ্যাপ্লাই করছি একটা বেগুনি রঙের আই শ্যাডো। চোখের নিচে লুজ পাউডারটাকে ব্লেন্ড করে দিলাম। এখন আমি নিয়েছি এরকম একটা হাইলাইটার, এটা হচ্ছে সুইস বিউটির হাইলাইটার। তো এই হাইলাইটারটাকে আমি এই যে উপরে যে হালকা শেডটা আমার আই মেকআপের ইনার কর্নারে আমি প্রেস করে দেবো। এতে কি হবে, আই মেকআপটা আরো আকর্ষণীয় দেখাবে। আন্ডার আই এরিয়াতে লুজ পাউডার দিয়েছিলাম যাতে মেকআপের উপর আই শ্যাডো না পড়ে। আই মেকআপের জন্য নেক্সট প্রোডাক্ট যেটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে আইলাইনার। তো এখানে আমি আইলাইনার ব্যবহার করে নিচ্ছি। ইনার কর্নারে আইলাইনারটা একটু বাড়িয়ে দেবো। নেক্সট প্রোডাক্ট হচ্ছে মাস্কারা। মাস্কারা ছাড়া কিন্তু কখনোই আই মেকআপ কমপ্লিট হয় না। প্রথমে আইল্যাশগুলোকে কার্ল করে নিচ্ছি, তারপরে মাস্কারা অ্যাপ্লাই করে নিলাম। লোয়ার ল্যাশে মাস্কারা অ্যাপ্লাই করতে ভুলে যেও না। আই মেকআপের লাস্ট প্রোডাক্ট হচ্ছে কাজল। তো এখন আমরা আমাদের লোয়ার ল্যাশ লাইনে কাজল অ্যাপ্লাই করে নিব। এবারে আমরা ব্যবহার করে নেব ব্লাশার। আর ব্লাশারের জন্য দেখো সুইস বিউটির আমি এরকম একটা প্যালেট নিয়েছি, যার মধ্যে তিনটে শেডের ব্লাশার রয়েছে, রয়েছে পাউডার কন্টোর, আর তার সঙ্গে সঙ্গে রয়েছে হাইলাইটার। তো এই প্যালেটটা কিন্তু হচ্ছে 3-in-1 প্যালেট। তোমরা বিগিনার্স হও কিংবা মেকআপ জানো, এরকম একটা প্যালেট কিন্তু তোমরা নিতেই পারো। এটা কিন্তু বেস্ট বাজেট ফ্রেন্ডলি এবং বেস্ট হেল্পফুল। ওই সেম সুইস বিউটির 3-in-1 প্যালেটটা থেকে আজকে আমি হাইলাইটার ব্যবহার করে নিচ্ছি। নেক্সট প্রোডাক্ট হচ্ছে মেকআপ সেটিং স্প্রে। এই পুরো মেকআপটাকে মেকআপ সেটিং স্প্রে দিয়ে সেট করে নিতে হবে। মেকআপ করার পর মেকআপ সেটিং স্প্রে দিয়ে তোমরা যদি মেকআপটাকে সেট না করো তাহলে মেকআপটা অনেকক্ষণ যাবত স্টে নাও করতে পারে। ফুল মেকআপ করার পর অবশ্যই একটা মেকআপ সেটিং স্প্রে দিয়ে মেকআপটাকে সেট করে নিতে হবে, তাহলে মেকআপটা অনেকক্ষণ যাবত স্টে করবে আর লং লাস্টিং থাকবে। আমি এখানে ব্যবহার করছি ইনসাইডের মেকআপ সেটিং স্প্রে, আর এটা কিন্তু ভীষণই প্রাইজের দিক থেকে পকেট ফ্রেন্ডলি। আই মেকআপটাকে ছেড়ে দিয়ে পুরো ফেসে মেকআপ সেটিং স্প্রেটাকে স্প্রে করে নিতে হবে। তো বন্ধুরা মেকআপটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা একটা লিপস্টিক অ্যাপ্লাই করবো। তোমরা যদি ম্যাট লিপস্টিক অ্যাপ্লাই করো তার আগে অবশ্যই মনে করে অ্যাপ্লাই করে নেবে একটা লিপ বাম। ম্যাট লিপস্টিক অ্যাপ্লাই করার আগে লিপ বাম অ্যাপ্লাই না করলে ঠোঁটটা কিন্তু রুক্ষ হয়ে যায় আর সেটা মোটেও দেখতে ভালো লাগে না। এবারে অ্যাপ্লাই করে নিচ্ছি একটা ম্যাট লিপস্টিক। লিপস্টিক ছাড়া কিন্তু কখনোই মেকআপ কমপ্লিট হয় না। আজকে মেকআপটা তো কমপ্লিট হলো, চলো ফুল লুকটা দেখে নাও।
তো এটা আজকে আমি ফুল লুক রেখেছি, একটা একদমই হালকা শাড়ির উপর আর ব্রোকেটের ব্লাউজ রয়েছে। তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম মেকআপ করতে কি কি লাগে, তার সঙ্গে সঙ্গে মেকআপ প্রোডাক্টগুলোকে কিভাবে ইউজ করতে হবে সেটাও কিন্তু দেখিয়ে দিয়েছি। সো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং আজকের এই ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলে যেও না যে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর নেক্সট ভিডিও তোমরা কোন টপিকের উপরে দেখতে চাইছো। আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে করে নাও সাবস্ক্রাইব এরকমই ইনফরমেটিভ মেকআপ রিলেটেড ভিডিওস দেখার জন্য, আর তার সঙ্গে সঙ্গে স্কিন কেয়ার হেয়ার কেয়ার তো রয়েছে। তো আর দেরি না করে ঝটপট চ্যানেলটিকে করে নাও সাবস্ক্রাইব, পাশে থাকা বেল বাটনটিকেও কিন্তু অল করে দিও, তাহলে আমি যখনই ভিডিওস আপলোড করব তোমাদের কাছে ঝটপট নোটিফিকেশন পৌঁছে যাবে আর তোমরা ভিডিওটিকে ওয়াচ করতে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো এখনকার মতো টাটা।